যেখানে আমরা সবাই জানি যে সাম্প্রতিক সময়ে বিশ্বে শ্রীলঙ্কা নিয়ে খুবই আলোচনা ছিল। শ্রীলঙ্কার অর্থনৈতিক দুরবস্থা এটি সবাই জানে এবং তার কারণে যে রাজনৈতিক যেই পট পরিবর্তন এবং যে উত্থান পতন বহু ঘটনা ঘটেছে এবং শ্রীলঙ্কা হচ্ছে এখন মানে এই অর্থনৈতিক ধসের দেশগুলোর মধ্যে অন্যতম, সবাই শ্রীলঙ্কাকে উদাহরণ হিসেবে ব্যবহার করে। সেই শ্রীলঙ্কার ব্যবসায়ীরা বাংলাদেশে এসে বৈঠক করেছেন এবং তারা বলছে যে বাংলাদেশে $4.5 বিলিয়ন বিনিয়োগ শ্রীলঙ্কার ব্যবসায়ীদের, খুবই আশ্চর্যজনক ব্যাপার। বেশ ঘটনা সত্য, বৈঠক হয়েছে, এই খবরটা গণমাধ্যমে এসছে, ফলে অস্বীকার করার উপায় নেই, কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খবরে বলা হচ্ছে শ্রীলঙ্কার ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতসহ বাংলাদেশের বিভিন্ন খাতে $4.5 বিলিয়ন বিনিয়োগ করেছেন বলে জানিয়েছেন দেশটির বন্দর, নৌ ও বিমানমন্ত্রী নিমল সিরিপালা ডি সিলভা। শুক্রবার সচিবালয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই তথ্য জানান তিনি। বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শ্রীলঙ্কার বন্দর, নৌ ও বিমানমন্ত্রী নিমল সিরিপালা ডি সিলভা নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠক শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা মেরিটাইম সেক্টর নিয়ে আরও কাছাকাছি এসে কাজ করতে চায়। করোনা মহামারী সহ বৈশ্বিক সংকটের কারণে দু দেশের মধ্যে অনেক আলোচনা স্থবির হয়ে গিয়েছিল। গত ফেব্রুয়ারিতে দু দেশের সচিব পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা ছিল কলম্বোতে। পরবর্তীতে যে সচিব পর্যায়ের বৈঠক হবে সেখানে মেরিটাইম সেক্টরের বিষয়গুলো আমরা চূড়ান্ত করতে পারব। তিনি বলেন, কোস্টাল শিপিং বা উপকূলীয় নৌ চলাচল চুক্তি নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে, এগুলো চূড়ান্ত হবে আগামী সচিব পর্যায়ের বৈঠকে। শ্রীলঙ্কার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়। পায়রা বন্দরে তারা বিনিয়োগে আগ্রহী। পায়রা বন্দর পরিদর্শনে তাদের একটি প্রতিনিধি দল আসবে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, এখানে রাজনৈতিক কোনো বিষয় না। দুদেশ যাতে এগিয়ে যেতে পারে সেটি আমাদের মূল লক্ষ্য। শ্রীলঙ্কার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী থারাকা বালাসুরিয়া ব্লু অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন, এগুলো পরবর্তীতে আলোচনা হবে। তিনি বলেন যে শ্রীলঙ্কার ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতসহ বাংলাদেশের বিভিন্ন খাতে $4.5 বিলিয়ন বিনিয়োগ করেছেন, বিপুল বিনিয়োগ। তাহলে এই বিনিয়োগটা যদি শ্রীলঙ্কা তারা করতো তাহলে তো শ্রীলঙ্কার জন্য ভালো হতো। হয়তো এমন হতে পারে যে শ্রীলঙ্কা হয়তো তাদের জন্য নিরাপদ না, বাংলাদেশ তা যথেষ্ট পরিমাণ বিনিয়োগ উপযোগী দেশ, সেই কারণে হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় শ্রীলঙ্কার ব্যবসায়ীরা আরও বিনিয়োগে আগ্রহী, এতে বাংলাদেশের প্রতি তাদের বিশ্বাস ও আস্থা বেড়েছে। চট্টগ্রাম ও পায়রা বন্দরে বিনিয়োগ করতে শ্রীলঙ্কার প্রাইভেট সেক্টর প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, এটি বাংলাদেশে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বিনিয়োগের নতুন দৃষ্টান্ত হবে। ভারত মহাসাগর অঞ্চলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুটি ছোট দেশ হলেও ভৌগোলিক কারণে আমাদের গুরুত্ব অনেক। এ সময় কর্মকর্তার উপস্থিত ছিলেন। যাই হোক, এটা একটা নতুন শুভ সংবাদ যে শ্রীলঙ্কায় এত অর্থনৈতিক সংকটের মধ্যেও তারা ইতিমধ্যে $4.5 বিলিয়ন বিনিয়োগ করেছে ইতিমধ্যে, এবং আরও তারা বিনিয়োগ করতে চায় এবং সেই কারণে বাংলাদেশে এসে তারা বৈঠক করছে। এটা ভালো, আমাদের বহু বিনিয়োগকারী দেশে বিনিয়োগের বদলে অনেকেই দেশের বাইরে তাদের মানে টাকা পাচার করেন, এরকম খবরাখবর আছে। সেখানে এরকম একটা সুখবর যে শ্রীলঙ্কার মতন দেশও বাংলাদেশে এসে বিনিয়োগ করতে চায়, এটা নিঃসন্দেহে একটা ভালো একটা সুখবর আমাদের জন্য, যদি সব কিছু ঠিকঠাক থাকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।